আজকে আমরা তৈরি করব চিকেন গ্রিল সালাদ। চিকেন গ্রিল সালাদের জন্য চিকেনগুলোকে লম্বা লম্বা করে ঠিক এইভাবে কেটে নেব। এখানে আমরা 250 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি, সাথে 2-3 চামচ টক দই অ্যাড করে দেব, সল্ট 1/2 টিস্পুন, চিলি পাউডার 1 টিস্পুন, কোরিয়ান্ডার পাউডার 1 টিস্পুন, কিউমিন পাউডার 1 টিস্পুন, সব কিছু ভালো করে মিক্স করে নেব। আদা রসুন বাটা 1.5 চামচের মতো, ফুড কালার তান্দুরি কালারের জন্য, এতে টেস্টের কোনো হেরফের হবে না। ভালো করে মিক্স করে আধা ঘন্টার মতো মিনিমাম রেখে দেব। চুলা অন করে চুলাতে একটি ফ্রাইং প্যান দিয়ে দেব গরম হওয়ার জন্য। ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল, বাটার, তেল গরম হয়ে আসলে আমাদের ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো ফ্রাই হতে দিয়ে দেব। এবং চিকেনগুলো নেড়ে চেড়ে উল্টিয়ে ভালো করে ভেজে নেব। চিকেনগুলোতে যখন পোড়া পোড়া লালচে তান্দুরির মতো কালার চলে আসবে, তখন চিকেনটি একটি পাত্রে উঠিয়ে নেব। এখন আমরা একটি সালাদ মিক্সিং বলে প্রথমে লম্বা লম্বা করে কেটে রাখা কিউকাম্বার দেব, তারপরে দিব লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো, তাদের আগে থেকে গ্রিল করে রাখা চিকেন, এক চামচের মতো চপ করা গ্রিন চিলি দেব, সাথে দেব 1 চামচের মতো গার্লিক চপ করা, সাথে আরও অ্যাড করব ধনে পাতা কুচি, পরিমাণ মতো লবণ, মাস্টার্ড অয়েল অ্যাড করব 1 টেবিল স্পুনের মতো, ব্ল্যাক পেপার 1/2 টিস্পুন, চাট মশলা 1/2 টিস্পুন, চিলি ফ্লেক্স 1/2 টিস্পুন। এখন সব কিছু আলতো করে ভালোভাবে মেখে নেব। এখন একটি সার্ভিং বলে আমাদের মাখানো সালাদগুলো উঠিয়ে নিলাম। এখন ডেকোরেশনের জন্য লম্বা লম্বা করে কেটে রাখা লাল এবং সবুজ ক্যাপসিকাম সালাদের উপর ছিটিয়ে দিলাম।
আরও দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা অনিয়ন। সালাদের উপর দিয়ে দেব লেবুর রস। এই যে আমাদের তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু চিকেন তান্দুরি সালাদ। বন্ধুরা, আশা করি বাসায় আপনারা তান্দুরি চিকেন সালাডটি বানাবেন এবং কেমন হয়েছে জানাবেন। আজকের মতো বিদায়।